और देखो ये एक देवानी मामला और ये देवानी मामला शुनानी समय যান্ত্রিক কারণে তুমি জানো যে এখন গোটা হাইকোর্টেই ভার্চুয়াল ভাবে শুনানি হচ্ছে ভার্চুয়াল মোডে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এই মামলার শুনানি বিঘ্নিত হয়। এবং সেই সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি সেন্ট্রাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, অর্থাৎ যিনি এই গোটা ভার্চুয়াল বিষয়টা দেখছেন, তিনি তার রিপোর্ট চেয়ে পাঠান এবং তারপরেই দেখা যায় যে হঠাৎ করেই তার এজলাস থেকে এই মামলা কলকাতা হাইকোর্টের অন্য একটি ডিভিশন বেঞ্চে চলে যায় এবং তারপরে আজকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি স্বতঃপ্রণোদিতভাবে একটি নির্দেশনামা জারি করেন এবং সেখানে তিনি লেখেন যে তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু তার পাশাপাশি বেশ কতগুলি পর্যবেক্ষণ তিনি এখানে উল্লেখ করেছেন এবং সেখানে প্রথমেই তিনি যে এই ধরনের মামলার বিচার কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ একক বিচারপতির বেঞ্চে হয়, কিন্তু হঠাৎ করে কোন কারণে এই মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো হলো সেই বিষয়টা স্পষ্ট নয়। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলছেন যে প্রধান বিচারপতি সমস্ত হাইকোর্টের বা সুপ্রিম কোর্টে তাকে মাস্টার অফ রোস্টার বলা হয়, অর্থাৎ কোন বিচারপতির কাছে কোন ধরনের মামলা যাবে বা বিচার্য বিষয় কি হবে সেই গোটা বিষয়টা প্রধান বিচারপতি ঠিক করেন। কিন্তু একবারে বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায় যে বিচার্য বিষয়ের কর্তা এবং তিনি একেবারে তিনি যা পর্যবেক্ষণ করতে বা দেখছেন তার কর্তাও যে তিনি এই গোটা বিষয়টা কিন্তু সমর্থক নয় এবং সেখানেই তিনি বলেছেন যে মাস্টার অফ রোস্টার এবং মাস্টার হোয়াট আই উইল সার্ভে গোটা বিষয়টা কিন্তু এক নয়, সেই গোটা বিষয়টা তিনি পর্যবেক্ষণ করে বলে দিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে দীর্ঘদিন ধরেই কলকাতা হাইকোর্টে সাম্প্রতিককালে বেশ কিছু কর্মী নিয়োগের কথা ছিল এবং এই কর্মী নিয়োগ সম্পন্ন হলে সেক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে যে ত্রুটি আসছে সেটা হয়তো সংশোধন করা সম্ভব হতো এবং সেখানেই তিনি বলছেন যে কেন কোন অজানা কারণে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে সমস্ত মোমবাতি সেটা কিন্তু নৈশ ভোজের টেবিলে থাকে না, কিছু কিছু মোমবাতি প্রতিবাদের আগুনও জ্বলে। এই ধরনের একাধিক পর্যবেক্ষণ দিয়ে তিনি কিন্তু তার এই নির্দেশনামায় দিয়েছেন এবং তারপরে তিনি বলেছেন তার এজলাস থেকে তার এই মামলা শোনার ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে আলাদা কোনো উৎসাহ নেই, কিন্তু তিনি গোটা বিষয়টা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে হাইকোর্ট থেকে বিচার প্রার্থীরা তারা কতটা সুবিচার বা ন্যায় বিচার পাচ্ছেন সে বিষয় নিয়েও কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা, দীর্ঘক্ষণ লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ। অন্যদিকে সল্টলেকের দত্তাবাদে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না মেলায় পুরো স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ, সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। কাল মাধ্যমিকের ফল প্রকাশ, সকাল 10টা থেকে ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। করোনা আবহে এবছর হয়নি মাধ্যমিক, পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হচ্ছে। এবার মেধা তালিকা প্রকাশিত হবে না, পরীক্ষার্থীকে নয় স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ, পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল 10টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। এবছরও wb10.abplive.com এই ওয়েবসাইট মারফত ফল জানা যাবে। পরীক্ষার্থীদের প্রথমে wb10.abplive.com এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, তারপর দিতে হবে ডেট অফ বার্থ। এভাবেই রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। এবছর বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরের সঙ্গে মোট গ্রেড ও নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মঙ্গলবারই পর্ষদের 49টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই করোনা বিধি মেনে স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে, তবে কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থী নয় অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। পর্ষদ জানিয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরে দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সময়। চোখ রাখুন এবিপি আনন্দ।